মা, চিন্তা করো না, আমি এক্ষুনি কাউকে সাহায্যের জন্য ডেকে আনছি। দীপু, তুই পাঁচ মিনিট মায়ের কাছেই দাঁড়া। হ্যাঁ দিদি, ঠিক আছে। সরিতা পালিয়ে গিয়ে প্রতিবেশী বিক্রমের বাড়িতে গিয়ে পৌঁছয় আর জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। বিক্রম আঙ্কেল, দরজা খুলুন প্লিজ। বিক্রম আঙ্কেল, দরজা খুলুন প্লিজ। বিক্রম আঙ্কেল। দু মিনিট পরে বিক্রম দরজা খোলে। আঙ্কেল, মায়ের শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আপনি চলুন না প্লিজ। বিক্রম আর সরিতা দৌড়ে গিয়ে সরিতার বাড়িতে পৌঁছায়। সরিতার মা তখনও অজ্ঞান হয়ে আছে আর সরিতার ছোট ভাই দীপু কাঁদতে কাঁদতে ওর মাথায় হাত বোলাতে থাকে। বিক্রম তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকে এবং সবাই মিলে হসপিটাল পৌঁছায়। সেখানে সরিতার মাকে অ্যাডমিট করে দেওয়া হয়। সরিতা একটা বেঞ্চে বসে থাকে, তখনই তার পাশে বিক্রম এসে বসে। সরিতা, তুমি ঠিক আছো তো? আঙ্কেল, মায়ের ঠিক হতে আর কত সময় লাগবে? ডাক্তার বলেছে যে তোমার মায়ের হার্টের অসুখ করেছে, ওনার হার্ট অপারেশন করতে হবে আর এক মাস ধরে অ্যাডমিট করে রেখে দিতে হবে। এখন আমরা কি করব আঙ্কেল? আমি তোমাকে পুরো সাহায্য করার চেষ্টা করব, কিন্তু অপারেশন খুবই কস্টলি আর এত টাকা তো আমার কাছেও নেই। ডক্টর আজই টাকা জমা করার জন্য বলছে, না হলে ও চিকিৎসা শুরু করবে না। কিন্তু আমরা এত টাকা কোত্থেকে আনব? সরিতা অপারেশনের জন্য এই টাকা জমা করতে অক্ষম হয় আর ডক্টর সরিতার মায়ের চিকিৎসা বন্ধ করে দেয়। সরিতার মা ঘরে ফিরে আসে, কিন্তু পরের দিনই ওনার আবার হার্ট অ্যাটাক করে এবং ওনার মৃত্যু হয়। সরিতা এই পৃথিবীতে হঠাৎ একলা হয়ে পড়ে আর তার উপর ছোট ভাই দীপুর দায়িত্ব এসে পড়ে। ও নদীর ধারে বসে নিজের পরিবারের সম্বন্ধে ভাবতে থাকে। সময় কিরকম খেলা করছে, এক বছর আগে আমাদের হাসি খুশির পরিবার ছিল, কত আনন্দে ছিলাম আমরা। বাবা রোজ রাত অফিস থেকে আসতেন আর আমাদের জন্য খেলনা নিয়ে আসতেন, আর মা আমাদের জন্য কত রকমের খাবার বানিয়ে রাখতেন। আমি আর দীপু খুব লড়াই করতাম আর উনি আমাদের বকতেন। আমরা সবাই মিলে খেতাম, হাসতাম আর ঘুরতে যেতাম। আমার বাবার আমি প্রিয় মেয়ে ছিলাম, কিন্তু সেদিন রাত সব পাল্টে গেল যখন বাবা রোড অ্যাক্সিডেন্টে মরে গেলেন। এখন এই পৃথিবীতে দীপু ছাড়া আর আমার কেউ নেই, কিন্তু আমাকে সাহস রাখতেই হবে, দীপুর জন্য বেঁচে থাকতে হবে। আমাদের কাছে ব্যাস এখন মা বাবার বাড়িই বেঁচে আছে, আর কিচ্ছু নেই। সরিতা যখন ঘরে ফেরে তখন দেখে ওর ভাই দীপু বাইরে দাঁড়িয়ে কাঁদছে। কি হয়েছে দীপু? বিক্রম আঙ্কেল কোথায়? উনি তো তোর দেখাশোনা করছিলেন। সেই সময় বিক্রম ঘরের ভেতর থেকে কিছু পেপার নিয়ে বেরিয়ে আসে আর সেগুলো সরিতার হাতে ধরিয়ে দেয়। এই নাও তোমার ঘরের কাগজপত্র, এই বাড়ি এখন আমার, তোমরা এখানে থাকতে পারবে না, যাও নিজের জিনিসপত্র গুছিয়ে নাও আর এখান থেকে বেরিয়ে যাও। সরিতা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, ও বিক্রম আঙ্কেলকে ভরসা করত, কিন্তু তার এই অসুবিধার ফায়দা উঠিয়ে বিক্রম সরিতার ঘরকে নিজের নামে করে নিয়েছিল। সরিতা আর দীপু গৃহহীন হয়ে পড়ে। সরিতার কাছে কোনো রাস্তা ছিল না, ও একা লড়তেও পারছিল না, ও দীপুকে নিয়ে রাস্তার ধারে বসে পড়ে। দিদি, মা বাবা কোথায় চলে গেছেন? ওরা আমাদের নিতে কেন আসছেন না? আমাদেরকে খাবার কেন দিচ্ছেন না? দিদি, আমার খুব খিদে পেয়েছে। তুই চিন্তা করিস না দীপু, মা বাবা কোথাও যায়নি, ওরা সবসময় আমাদের সাথেই আছেন আর আমাদের দেখছেন, ব্যাস আমাদের কাছে আসতে পারছেন না। কিন্তু আমি আছি তো তোর সাথে আর সব সময় থাকবো। এখন তুই ঘুমিয়ে পড়, কাল আমি তোকে পাক্কা কিছু না কিছু খাওয়াবো। সরিতা দীপুকে অনেক কষ্ট করে শুয়ে দেয়। তারপরে সে আশেপাশের হোটেলে খাবার আনতে যায়, সেখান থেকে হোটেলওয়ালা তাকে ভাগিয়ে দেয়। তারপরে সে রামধারীর হোটেলে গিয়ে পৌঁছায়। আঙ্কেল, দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে কিছু খেতে দিন প্লিজ, প্লিজ আঙ্কেল। কে জানে কোথা থেকে সব এসে পড়ে রোজ, যাও এখান থেকে, আমাদের কাছে ফোকটে দেওয়ার মতো খাবার নেই এখানে, ভিখারি মেয়ে কোথাকার। ঠিক তখনই সব কথা এই হোটেলের মালিক রামধারী শুনে নেয় আর সে এসে সরিতাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, এতক্ষণ ধরে এখানে কি করছো? আমি আর আমার ভাই দুদিন ধরে কিচ্ছু খাইনি, প্লিজ কিছু খেতে দিন। ঠিক আছে, আমি দিচ্ছি তোমাকে, তোমার লজ্জা করে না কোনো ক্ষুধার্তকে এভাবে তাড়িয়ে দিতে? যাও গিয়ে ওনার জন্য খাবার নিয়ে এসো। তুমি বাতাও মা, তোমার সাথে কি হয়েছে? সরিতা রামধারীকে পুরো ঘটনাটা বলে। সরিতার এই পুরো ঘটনা শুনে রামধারীর মনে প্রচুর দয়া হয় এবং সে বলে, বলো
আমি তোমাকে আর কিভাবে সাহায্য করতে পারি? আমি নিজেই টাকা রোজগার করতে চাই স্যার। আমার মা আমাকে খুব ভালো ছোলে কুলচে বানাতে শিখিয়েছেন। আমি সেটা বানিয়ে বিক্রি করে পয়সা রোজগার করতে চাই, কিন্তু আমার কাছে এই কাজ শুরু করার জন্য টাকা পয়সাই নেই। যদি আপনি আমার এতে সাহায্য করতে পারেন তাহলে আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকব। রামধারী সরিতাকে কিছু টাকা এনে দেয় আর তারপর বলে, তোমার সাহস কিন্তু দেখবার মতো। তুমি কখনোই নিজের জীবনে কিন্তু হার মানার নয়, নিজের মা বাবাকে হারিয়ে প্রতিবেশীর থেকে এত বড় ধোকা খাওয়ার পরেও তুমি নিজে থেকে নিজের কাজ শুরু করতে চাও? আমি তোমাকে পুরো সমর্থন করব। আমি এই সব কিছু আমার ভাই দীপুর জন্যই করছি। যদি ও না হতো তাহলে আমি হয়তো আজ বেঁচেই থাকতাম না স্যার। আমি আপনার কাছে আরো একটা জিনিস চাইছি স্যার। হ্যাঁ, তো? আমি হোটেলের বাইরে একটা পুরনো সাইকেল দেখলাম স্যার। আমি কি ওই সাইকেলটা নিতে পারি? আমি ওই সাইকেলেই আমার ছোলে কুলচের বিজনেস স্টার্ট করব। ঠিক আছে, আমি সেটাকে রিপেয়ার করে তোমাকে কাল সকালে দিয়ে দেব। সেভাবে রামধারীর সহায়তায় সরিতা ছোলে কুলচে বানানো শুরু করে এবং তাকে সাইকেলের উপর নিয়ে বিক্রি করা শুরু করে এবং ও তার ছোলে কুলচের নাম রামধারী ছোলে কুলচে রাখে। আর ওর ছোলে কুলচে খুবই সুস্বাদু খেতে হয় আর সেটা খাবার জন্যে প্রচুর লোক সরিতাকে নিজের ঘরে ডাকে। রামধারী সরিতাকে উন্নতি করতে দেখে খুব খুশি হয় আর ওর সরিতাকে নিয়ে খুবই গর্ববোধ হয়। সরিতা রামধারীকে তার নিজের বড় ভাইয়ের মতো সম্মান করে আর ধীরে ধীরে ওনার সমস্ত ধার মিটিয়ে দেয়। সরিতা যত টাকা কামায় তাই দিয়ে দীপুকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেয় আর তাকে খুব পড়াশোনা করায়। সরিতা 28 বছর পর্যন্ত সাইকেলের ওপর ছোলে কুলচে বেচতে থাকে আর ওর ভাই দীপু লেখাপড়া করে একজন খুব বড় অফিসার হয়ে যায়। দীপু সরিতাকে নিজের মায়ের সমান মনে করে এবং সমস্ত সফলতার রোজগার সে সরিতাকে দেয়। দীপুর অফিসার হবার পরেও সরিতা ছোলা কুলচা বিক্রি করা ছাড়েনি, কারণ এটা করেই সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছিল। ও গোটা শহরে সাইকেলের ওপর রামধারী ছোলে কুলচে বিক্রেতা নামেই পরিচিত হয়ে থাকে আর বাইরের শহর থেকেও সরিতার ছোলে কুলচে খাবার জন্য লোক আসতে থাকে।